তারপরে রিচার বিরাট ব্যাপার, খুব বিদ্যমান রিচার ব্যাপারটা। আমি এটা আমাকে প্রথম বছর দুয়েক আগে ঝুলন গোস্বামী আমাকে বলেছিল যে আপনাদের এখানে একটা মেয়ে আছে, ওকে একটু ভালো করে আপনারা একটু হেল্প করবেন, রিচা। ও কিন্তু আজ হোক কারক ইন্ডিয়া খেলবে, দু বছর আগে ঝুলন আমাকে এটা বলে গেছিল। এবং তারপরে আমাকে যখন কালকে দুপুরবেলায় ম্যাকো মানে শিবশঙ্কর পাল, ওই আমাকে প্রথম ফোন করে বললো যে রিচা ইন্ডিয়াতে চান্স পেয়েছে, ওর দুটো সমস্যা আছে। তোমাকে একবার ফোন করে বললো স্কুলে ও পড়ছে, ওই স্কুলের যাতে কোনো অসুবিধা না হয়, ও অ্যাটেন্ড করতে পারছে না, কিন্তু ওকে পরীক্ষাও দিতে হবে। তাই আমি জিনিস আমি এটা বলবো। হ্যালো, তারপরে পরে আমাকে বলো পাসপোর্টের বিষয়টা, তো আমি দেখছি তত তাড়াতাড়ি পাসপোর্টটা পেয়ে যায়। আমরা ওর শুভেচ্ছা জানাচ্ছি এবং তার বিরাট সাকসেস কামনা করছি, সাফল্য কামনা করছি। খুব বড় ভূমিকা নেবে। আরেকটা মেয়ে আছে কোকিলা বলে, কোকিলা বর্মন বলে একটা মেয়ে, সে মেয়েটা আঠারোখাই এলাকায় থাকে, কৃষকের পরিবারের মেয়ে। তো ও মেয়েটা ইন্ডিয়া বেঙ্গল এখন ইয়েতে খেলছে, তো ও বেঙ্গল জুনিয়রটিও চান্স পায়নি, এবারে চেষ্টা করছে। ও খুব ভালো সম্ভাবনাপূর্ণ। তাছাড়া এখানে একটা মাঝে মাঝেই মেয়েদের ক্রিকেট খেলার কিন্তু একটা ভালো একটা চল আছে, কিন্তু প্রতি বছরই কিন্তু একটা মেয়েদের একটা কম্পিটিশন হয়। মেয়েদের ক্রিকেটটা এখানে আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করছে, অনেক মেয়েরাই অগ্রগামিত খেলে। তো এখন এদের জন্য আমাদের আরো কিছু বিশেষ ব্যবস্থা করতে হবে, কিছু কর্পোরেশন থেকে যদি কিছু সহযোগিতা প্রয়োজন নিশ্চয়ই সেই সহযোগিতা আমরা করব। এখন আপাতত আমাদের একটাই কথা, রিচাকে ভালো, ওর ভালো ব্যাটসম্যান, ওর ব্যাট থেকে রান আসুক, সেটাই হচ্ছে আমাদের। টেবিল টেনিসে শিলিগুড়ি একটা নাম ছিল, এখন ক্রিকেটটা আস্তে আস্তে কি বলবো? হ্যাঁ, টেবিল টেনিসও তো শিলিগুড়িতে তো ভালোই, কিন্তু টেবিল টেনিস নিয়ে নানা ধরনের খুব মানে আভ্যন্তরীণ বিরোধের জন্য টেবিল টেনিসটা খুব ক্ষতি হচ্ছে। এখন সেই বিরোধ থেকে বেরিয়ে এসে সবাই মিলে টেবিল টেনিসের দিকে আমাদের উন্নতি ঘটাতে হবে। আর ঠিক তেমনিভাবে ক্রিকেটের ব্যাপারে কিন্তু একটা একটা তো সম্ভাবনা সবসময় শিলিগুড়িতে আছে। অনেক প্লেয়ারই কিন্তু খেলেছে, আইপিএলে খেলেছে, বেঙ্গলে খেলেছে, সিএবি একাদশে খেলেছে, এখনো বেশ কয়েকটা প্লেয়ার আছে যারা কোলকাতার টিমে, শিলিগুড়ি ছিল কলকাতার টিমে খেলে। বিসিসিআই প্রেসিডেন্টের সাথে আপনার কথা হয়েছে বা হবে এটা নিয়ে? হ্যাঁ, আমি এই ওই রিচার ব্যাপারে আমি ওর সঙ্গে আমার সঙ্গে ওই সৌরভের সঙ্গে দু বা তিনবার কথা হয়েছিল সে কোকিলার ব্যাপারে। তখন রিচা তো চান্স পাবে আমরা জানতামই সেটা, কিন্তু ঝুলনও আমাকে এটা বলে গেছে। তো কদিন আগে ঝুলনের সঙ্গে কথা হচ্ছিল, তখনও তো পাইনি, কিন্তু ঝুলনও রিচার ব্যাপারে খুব আশাবাদী ছিল। আর সৌরভ জানে ওকে আগে থেকে, আমি ওই কোকিলার ব্যাপারে তখন বলেছিলাম বেঙ্গল টিমের যাতে খেলতে পারে, এই ব্যাপারটা বলেছিলাম।